পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বৈদ্যুতি দপ্তরে বিভিন্ন পোস্টে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিকই অ্যাপ্লাই করতে পারবেন। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। চলো জেনে নেওয়া যাক এই পোস্টে সম্পর্কে কি বলা হয়েছে, এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, মোট শূন্য পদ ১৬টি, জেনারেল ৯, এসসি ৩, এসটি ১, ওবিসি ৩। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল AICTE অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের গ্র্যাজুয়েশন। ১-১-২০২২ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। প্রতি মাসে স্টাইপেন্ড পাবে ৯০০০ টাকা। পোস্টের নাম টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, মোট শূন্য পদ ৪৬টি, জেনারেল ২৮, এসসি ৮, এসটি ২, ওবিসি ৮। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যাপ্রুভড যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা। ১-১-২০২২ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন ৮০০০ টাকা। মোট ট্রেনিং হবে এক বছরের। সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত। এছাড়া দুপুরে লাঞ্চ ব্রেক ১:৩০ থেকে ২টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। রেজিস্ট্রেশন প্রসেস শেষ করে এই ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে এই ইমেল আইডিতে wobactcel@gmail.com। ইমেলে সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট এজ অ্যাপ্রেন্টিস, নেটস রেজিস্ট্রেশন নম্বর, আবেদনকারীকে নেটস রেজিস্ট্রেশনে ব্যবহার করা ইমেল থেকে মেল করতে হবে ১১ মার্চের মধ্যে।